দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন মন্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মনোভাবের কথা ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ফার্মাকে স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, তিস্তা নদীতে যতটুকু পানি আছে তার ন্যায্য হিস্সা চায় বাংলাদেশ, আর দুই দেশের সরকার আন্তরিক হলে সীমান্তে মানুষ হত্যা পুরোপুরি বন্ধ করা সম্ভব বলেও জানান তিনি। এদিকে জনগণের আকাঙ্ক্ষা ও নিরাপত্তা ইস্যুতে বর্তমান সরকারের সাথে কাজ করার প্রত্যয় জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সাথে প্রথমে সাক্ষাৎ করতে আসেন ভারতের হাইকমিশনার। প্রায় 1.5 ঘন্টার সেই সাক্ষাতে উঠে আসে সব প্রসঙ্গ। হাইকমিশনার জানান, দুদেশের জনগণের স্বার্থেই ঢাকার পাশে থাকবে দিল্লি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চাই আমরা। দুদেশের মানুষের স্বার্থ ও নিরাপত্তার জন্য একসাথে কাজ করব আমরা। পরে ব্রিটিশ হাইকমিশনার দেখা করেন উপদেষ্টার সাথে। প্রত্যাশা, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে এবার। বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরে আসবে বলে আমরা আশাবাদী। এ কাজে সর্বাত্মকভাবে পাশে থাকব আমরা। আসেন সৌদি আরবের রাষ্ট্রদূত, বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ থাকা ভিসা চালুর খবর দেন তিনি। আজ থেকেই বাংলাদেশি কর্মীদের জন্য আবারও ভিসা ইস্যু করছি আমরা, দ্রুতই সব স্বাভাবিক হবে, এটাই আমাদের আশা। একই দিন দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত মিশন প্রধান। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে আমরা কখনোই হস্তক্ষেপ করব না, আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাবে। বাংলাদেশের পাশে আছি, পলাতক কেউ ইউরোপে আশ্রয় পাবে কিনা সেটি ওই দেশের ব্যাপার। পরে উপদেষ্টা জানান, সরকারকে স্বাগত জানিয়ে কাজ করার অঙ্গীকার করেছে সব দেশ। তাদের কারো রাজনৈতিক অ্যাম্বিশন নেই এবং কেউই কিন্তু বেনিফিট নেওয়ার জন্য আসেননি, কাজেই এই লক্ষ্যে কাজ সেরে তিন যখন একটা পথে এসে গেল তখন 3 মাস সময় দিয়ে ইলেকশন করে এই সরকার ফেড আউট করে যাবে। ভারতীয় হাইকমিশনারের সাথে আলাপে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব মানে সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। তিস্তা ও সীমান্ত হত্যা নিয়েও ঢাকার মনোভাব জানিয়েছেন উপদেষ্টা। যে পানি কম আছে, খুবই কম আছে, খোলা আছে তো 100 কিউসেক পানিও যদি থাকে তাহলে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।